লেরে ভোলালে একটা গানেই ধরলে। আমি কোন রানু মন্ডল বুঝি নাকি যে তো তারি খেতে আলি, কিন্তু মা বাবাকে বলিন না, নাকি আমাকে লাঙ্কা করে দুলাই দুলাই ছিঙাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো একদম সুপার হয়েছে, সুপার তো একদম শেষ তো দেখবি, চলো শুরু করে যাক। মা গো, একটা কথা বলবো আমি। কি কথা বলবি রে, বল বল। বলি তত লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে গেছে 1000 টাকা, তো বলি 500 টাকা দে। 500 টাকায় তুই কি করবি? সে জাঙ্গিয়াটা ছিঁড়ে গেছে গো, তো একটা জাঙ্গিয়া লিটি আর একটা জামা লিটি আর একটা প্যান্ট লিটি। জাঙ্গিয়া তো কে পড়তে বলছে, পুরা প্যান্ট পরিবি তো বইতে হবে। ঠিক আছে, মাইন দিতে হবে তাহলে। হ্যাঁ দেখ, কালকে আসবে বন্ধনের টাকা লোন লিতে, এত তোর ঠেনে পয়সা আছে? ও, আমি নিজেই পয়সা পাচ্ছি না, আর কাকে কত পয়সা দিব। তখন তো ভালোই, গাড়ি দে, গাড়ি না দিলে ভাত খাবো না, এই করে দে, মরে দিব, হাল করে দিব। লে এবার বন্ধনের টাকা দিয়ে দিয়ে মর। মরে দিব একবারও বলি নাই আমি, আমি ওইটাই বলেছি যে গাড়ি না দিতে গেলে আমি বিয়া করে নিব, শ্বশুর ঘর থেকে গাড়ি নিব। ওই শ্বশুর ঘর থেকে লিয়া আর নিজের ঘর থেকে লিয়া একই বটে, সেই তো তেল ভরতে হবে কেন? না গো মা, এটা ভালো গাড়ি বটে, পেশাব যদি কই দিয়ে দিন সেটা মোটামুটি 3 কিলোমিটার তো চলে। ও, তাহলে তুই মানে হচ্ছে যে তুই আমার ঠেনে তেল ভরার পয়সা লিস আর ওই পয়সাটা রাখিয়ে লিস, আর তুই নিতে গাড়িতে চালাই বল। ও, যেটা ভাববি সেটাই। ঠিক আছে গো, আমি আসছি টুকু ছাগল ভাই। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। না ঢের খোললে একা একাই বসে আছি, কাকে ফোন লাগা যায় কাকে ফোন লাগা যায়। বসে বসে ছিখান যাচ্ছি, এই জন্য বলে যদি একটা লড়কি পেড়কি থাকতো তো কখন তো ট্রিলিং করে ফোনটা লাগা নিতি। হ্যালো বাবু সোনা, তুমি খেয়েছো, তুমি কি করছো, তুমি গাগু করলে নাই, কত রকম গল্প হয়েছো, একটা লড়কিও জুটাতে পারলি নে বাপ। আমি ঝন্টার বেটাকে এইটুকু ফোনটা লাগাই, বলি ভাই আমাদের কুলি দিকে যাই, বসে বসে নিয়ে বিড়ি টানিব, গুটকা খাবো আর ফ্রি ফায়ার খেলিব। আপনি যাকে ফোন করেছেন তিনি এখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোন করে ব্যস্ত আছে, কিপা ফোনটা একটুকু বাদে করুন। কিলিং, এ বাপ, ই শালা ঠেঠা মুহাটা কোথায় গাল ফেরে পাইলো রে? ই তো শালা রাতিয়ে দিন হো 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 লালা লালা করে ঘুরে বলে সেই ছেলেটার গার্লফ্রেন্ড কোন দিগিলে হইল রে বা। আমি এই সিঙ্গে রোহে গেলি আর আমার বন্ধুটাও কোন দিগিলে জুতাই নিল বা, ই যে আমাকে দমে রাগাবে কিবার। কি বলছি রে? বলি হ্যাঁ রে, তুই কোথায় আছি? এই তো তোর বাপের বিয়া হতে বোন যাচ্ছি গেছি। বাস বাস, এ দুটা মিষ্টি আমার জন্য ঘর আনিয়ে দিবি। হ্যাঁ, আমি এইখানে বসে আছি গাছতলটায়। আচ্ছা আচ্ছা, তোকে লেগে দিব হইল। কি হইল রে, আমাকে তুই ফোন করেছিলি? বলি হ্যাঁ রে, তোকে আমি ফোন করেছিলি, তখন বলতেছিল আপনি যে ব্যক্তি কো কল কিয়া হে ও বিফ কে গার্লফ্রেন্ড কে সাথ ব্যস্ত হে, তো ব্যাপারটা কি, কোন দিনে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড পালি? হ্যাঁ, সালা জিও কোম্পানি কে লাগান ছিলি ওইটার জন্য বলছে। ও, ওইটার জন্য বলছে? বলি হ্যাঁ রে, তারি খাতে যাবি? গেলে তো হই রে ভাই, 1 টাকা পয়সা নাই মাঠে নে। চো না, চো আমি আছি না, চো চো তাহলে ফ্রি পাতে গেলে আলকাপড়া খাই দিব, তারি কি আর কি জিনিস। হ্যাঁ, ফ্রি পাতে গেলে আলকাপড়াই খেতে পারবি, ঘা নাই খেতে পারবি। লে রে ভোলালে একটা গানে ধরলে। আমি কোন রানু মন্ডল বটি নাকি যে তোকে গান শুনাই দিব? হ্যাঁ, কথার মধ্যে লজিক আছে, তার সঙ্গে টুকু ভিটামিনও খাই লিতে গেলে কে দিনে 40 ফুট কইনা পাবি নেই কোথাও। আর তবে যে তুই আমাকে বলছি গান ধর, বলছি করে দুয়া কি দিলি রে হে পায়ে, করে দুয়া কি দিলি রে হে পায়ে, সাজনা তেরে বিনা ও সাজনা তেরে বিনা। নারকেল গাছ বল বল, কত তাড়ি নিবি বল, মাথা খারাপ করতে পারে বল। 100 টাকায় ক ভাড়?
100 টাকায় দু ভাঁড়। জলদি করে আনে দে, আমরা এখানে যাই বসছি। হ্যাঁ যা যা। আর দেখবি জল তো ঢুকাইস নি, বুঝলি না? হ্যাঁ তো জানো, যা মাথা খারাপ করি না, যা। দেখ রে তেলাপিয়া, আমি তোর সঙ্গে তারি খেতে আলি, কিন্তু মা বাবাকে বলি নি, নাকি আমাকে লঙ্কা করে দোয়াই দোয়াই খিরাবে, কাগে বলে দিছি। হ্যাঁ তোর, তুই গমে টেনশন লি এলি আজকাল, বলছি না কাকে বলবো না, কাকে বলবো না, তা তুই শুনতে পাইস না, তোকে লঙ্কা তো বলি, তুই পালা পালা পালা, এ তারি ছাড়িয়ে দিব, দরকার হতে গেলে, দরকার হতে গেলে আমি মরে দিব, তা তারি ছাড়িব না, এ তবে চিৎকার মেরে খা, মেরে তোর পেছনে কারি রে ঢালিয়ে দিব, নে সালা গিয়ে যাবে। তবে তুই এবার তোকে নাচিয়ে দেখা আমাকে, বুঝলি না? নাচো তো দেখি আমি কি করছি। আমি নাচবো না, আমি নাচবো না, আমি দু টাকা তারি খাবার জন্য পয়সা দিলি আর আমি নাচবো, আমি নাচবো না। বাসন্তী, এই কুকুলার সামনে তুই নাচ, নাচো আমি বলে দিছি, তোর লক্ষ্মী ভান্ডারের টাকা আমি কালে খেয়ে নেবো, তোর নেশা হয়ে গেছে আমি পুরো বুঝতে পারছি পুরো। হ্যাঁ রে, তোরা এখানে কি করছিস? হ্যাঁ দেখাই দেখ ভাল, ভাঁজবিতে তো ভাল, এ তেলাপিয়া শালা নেশা লাগি গেছি, আর আমাকে বলছে বাসন্তী এই কুত্তাকে সামনে নাচ, নাচে তোর লক্ষ্মী ভাণ্ডারের টাকা খাই দিব আমি। এরে তোরা মিষ্টি তাড়ি খালি না নেশার তাড়ি খালি? আমি কোন জানি মিষ্টি তাড়ি না কোনটা, এ ভালো তাড়ি না কোনটা, টিকা তাড়ি না কোনটা, মুখ ঢুকা তাড়ি, আমি না জানি, তুই শালাই জানে। হ্যাঁ রে তেলাপিয়া, মিষ্টি তাড়ি না নেশা তাড়ি খালি? 50 টাকার মিষ্টি তাড়ি আর 50 টাকার নেশার তাড়ি, 100 টাকার তাড়ি খালি, আমি চারজন পাঁচজন করে লোক দেখতে পাচ্ছি, আমি এবার মরে যাব মনটা আছে। হ্যাঁ রে, পাছে এই গোটাই খেয়ে দিয়েছে নাকি? হ্যাঁ ছোট দাদা, হ্যাঁ, আমাকে এক গ্লাস দিও, আমার ওই এক গ্লাসটা মাথাটা ঝিম 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 করছে, আর এই শালা গোটাই খেলো। তাহলে তোরা এবার ভোগ কর, কালি সকাল যাবি ঘর। ওইখানে তেলাপিয়ার গড়ো তাই খেয়ে নিয়ে সারা দমে ঝগড়া হচ্ছে। আমি মনে করি তুই সালা মুইতে গেছি, ওইদিকে গেলে ঝগড়া দেখতে শুরু করে দিয়েছি, আমি তো ওইটা জানি, এই সারা ছোট ছোট ছেলাগুলো তোদের গায়ে হবে কি বলে, তোমার মাতাল হয়ে গেছে ধীরে ধীরে। তো আমাদের গা বলিস না, তোদেরও তো গা বটে, একটাই পার্থক্য যে তুই উপর কুলি আর আমি নামা কুলি, বন্ধু বন্ধু এই আও। হ্যাঁ সেটাও বটে। হ্যাঁ দেখলাম, খাও, আর যাবার সময় পয়সাটা দিয়ে যাবে মনে করি। ই এলা 50 টাকা পয়সার জন্য তুই মরে যাচ্ছি, জন টাকাটা থুকি আর ফুঁকে ফুরাই দিও, সেই টাকা তোদের সংসার চলবে, বুঝলি? মানে 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 হচ্ছে যে জন টাকাতে ঘুটকা আর বিড়ি খাই না, সেই টাকার তোদের সংসার চলবে সংসার। হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে পারছি, তো একটা জাঙ্গিয়া প্যান কিনতে পারিস না, আর বড় বড় পাইছি তো শালা মাদালটা দেখা যাচ্ছে ভাড়ুয়া কথা, কার এমন থাবড়াই জীবন ওখানে। শালা বড় বলি দিল জুরি, এ লে লে তাড়ি দেখা, অত আর মাথা খারাপ করতে হবে নাই। দাঁড়া রে ভাই, পাশিয়ালটাই মনটা হচ্ছে রে, বাঁধের জল নাই তো গোড়ার জল নাই তো ডোবার জল ঢুকাইছে, মন্ত্র মারে খোয়াটাই ভালো হবে। হ্যাঁ তাহলে মন্ত্র মারে খা, জলটাই সুবিধা হবে সেটাই কর। এই ইংরিং কিরিং কিরিং মোটর ভাজা বুট ভাজা, এই করোনা ভাইরাস ডেঙ্গু টিভি ক্যান্সার যে যা আছি সবাই নদীর জলে বহাইন চলে যা, যে সালা করে মন দাঁড়িকে ঘিং তার যেমন ঢেকে যায় 14 গোষ্ঠীর ঋণ। ওরকম বলিন নারী, ওরকম বলিন নিয়া, নাই তো দমে লোক আছে যারা মদ খাই নাই না, তারা সারা কেস ঢুকাইন দিবে তার পেছনে 10-15টা। এ সরি ভাই, সরি ভাই, আমি এই জিনিসটা ভাবিয়েই নাই, সরি সরি সরি, যারা করে মদকে ঘিন তাদের উন্নতি হই যেমন চিরদিন। ঢকলক 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 ঢকলক।
আমি যে 500 টাকা পয়সা পাই ওইটা কখন দিবি? জলদি করে ঘর দিকে চো, আমার ছাগল গুলা ছাড়া আছে, ওখানে কুকুর টুকুর খাইয়ে দিবে,